মসজিদ ধ্বংসের নজির থাকলেও তা গড়ে দেওয়ার নজির রয়েছে আমাদের দেশে। দেশের বিভিন্ন জায়গায় এরকম ভুরি ভুরি উদাহরণ রয়েছে। এবার এমন একটি দৃষ্টান্ত সামনে এলো আসাম রাজ্যের বরপেটা জেলা থেকে। বরপেটার বেলবাড়িতে একটি মন্দির গড়ে দিলেন স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকেরা। মিডিয়ার দৌলতে তা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। এমন খবরে আপ্লুত শান্তিকামী মানুষ। শতাব্দীর পর শতাব্দী চলে যায় দেশের এই দুটি সম্প্রদায়কে এক করার প্রচেষ্টা চালিয়ে গেছেন, কিন্তু দুষ্টমতিদের কারণে তা হয়ে ওঠে না। দুই সম্প্রদায়ের মধ্যে প্রতিনিয়ত লেগেই রয়েছে আকছা আকছি, কিন্তু এতে নিরাশ না হয়ে একটা শ্রেণী এখনো সম্প্রীতির নজির গড়ে চলেছেন, যেমনটা গড়লেন বেলবাড়ির হিন্দু ভাইয়েরা। স্থানীয়রা সংবাদ মাধ্যম কি জানান, আমাদের এলাকায় মন্দিরের যেমন প্রয়োজন তেমনি মসজিদেরও প্রয়োজন। ভিডিওয় দেখা যায় মসজিদের কাজ চলছে, রইল স্থানীয়দের প্রতিক্রিয়া। কারণে মানে সমাজত আমি দেখিলে পাইছো যখন সমাজত মন্দির বা মসজিদ যত মানে অল্প জাকত জিলিকা হয় তার সেই সমাজখনের গুরুত্ব থাকা বলে সমাজখনের মানুষবিলাক উন্নত হওয়া বলে আমি ধারণা করি। এটা আমার এই অঞ্চলত যেনেকৈ মন্দিরবিলাক হয়ে আছে ঠিক তেনেকৈ যদি মসজিদটা আমার উন্নত হয় তেতিয়া হলে আমি ভাবিম আমার বেলবাড়ি অঞ্চলত সেই কৌতিকলীয়া যেটো সম্প্রীতির এনাজরিডাল আমি রক্ষা করে আহিছো সেই এনাজরিডাল আরো বেশি টনকিয়াল হব বলে আমি আশা করো। এই কারণে আশা করো কারণ আমি নজন্মরে যেটো ইয়াত সম্প্রীতি আছিল যাক মানুষ এটা আমার পর বলে ভাবিবই নো এলক যে হিন্দু আমি যে মুসলমান মুসলমান এই ধরনের কথা তো আমি কবই নো কারণ এনেকে আমার মাজত ক্লোজ হয়ে আছে। আর সেই কারণে তেওঁলোকৰ সকলো উৎসৱ পার্বণত আমারও সকলো উৎসৱ পার্বণত সবতে আমার এই মিলামিশা আছে। আর আমার উমৈহতীয়া অনুষ্ঠান আছে পঞ্চগ্রাম উন্নয়ন সমিতি বলে, তাত এখন পঞ্চগ্রাম সভা মহোৎসব বলে আমি পাঁচদিনিয়া কার্যসূচীরে সভা পালন করো। আর সেই সভা মহোৎসবত আমার মুসলিম ভাই সকলের অবদান যথেষ্ট, তাত তেওঁলোকে আমি যেনেকৈ সহযোগ করো তেওঁলোকেও তেনেকৈ সহযোগ করে। গতিকে আমি এইটো ক্ষেত্রত আমি এনেকে কব লাগিব যে আমার ইয়াতে মসজিদ এটা ভাল ঘর হয়ে উঠার পিছত অঞ্চলটোয়ে এটা উজ্জ্বল ভাব হব। আর সেই কারণে প্রতি ঘর মানুষের পরা প্রতি ঘর হিন্দু মানুষে ইয়াত নিজেও বাঁহ কাটি আনি দি থৈ গৈছে, কোনোবাই সিমেন্ট দিছে, কোনোবাই কিবা দিছে, এনেকৈ দি থৈ গৈছে। আর আমিও রাইজর উন্নয়ন সমিতির যেটো ফান্ড সেই ফান্ডর পরা ইয়াত এই 2 লাখ টাকা দিয়া বলে কৈছে নহয়, 2 লাখ টাকা দিয়ার এটা আমি অনুমতি দিছো। আর সেইটো লৈ এখেতসকলে আমার মসজিদটো যদি টনকিয়াল করে তোলে তেতিয়াহলে আমি এই সমাজখনত আমি আকৌ আমার সম্প্রীতির এনাজরিডাল আরো বেশি টনকিয়াল হব বলে আশা করব পারো আর পূর্বজন্মক সেইটো দেখাব পারো। মই আপনার এই ইলেকট্রিক মিডিয়ার জৰিয়তে আজি গোটেই অসমবাসীক মানে আমি জানাবলে পাই সুখী হৈছো যে আমার বরপেটা জেলার পূবপ্রান্তত লাগি থকা আমার এই বেলবাড়ি তথা আমার পঞ্চগ্রাম বলে কয় আর এই পঞ্চগ্রামের লগত এই মুসলমান সুপাটো লগ হয়ে 4খন গাঁওর লগত এই বেলবাড়ি মুসলমান গাঁওখন 5খন গাঁও আমি পঞ্চগ্রাম বলে কোম পঞ্চপ্রধান বলে কোম। আর এই পঞ্চগ্রামের জৰিয়তে আমি ইয়াত এখন বেলবাড়ি জামে মসজিদের ইয়াত যেটা আমার একেবারে পিছপরা জায়গা আর এই পিছপরা জায়গাত কোনো মন্দির বা মসজিদ আমার মানে ভাল লগা মন্দির মসজিদ আমি দেখা পোৱা আমি আজিলৈ যোৱা নাই। আর সেই কারণে আমি মন্দির মসজিদবিলাক আমি ভাল কাম করে আছো গোটেই উমৈহতীয়াভাবে। আমার ইয়াত পঞ্চগ্রাম উন্নয়ন সমিতির তরফের 2 লাখ টাকা দিছে আর প্রতিটো হিন্দু ঘরের পরিয়ালে প্রায় চারিওফালে হিন্দু মানুষ গাঁও আর মাজতে এই মুসলমান গাঁওখন প্রায় 100 ঘর মানুষ আমার মুসলমান গাঁও আছে। যে আমার যে পূর্বপুরুষের যেটা এনাজরি আর সেই এনাজরিডাল আমি অতিকই মানে কটকটিয়া করব খুঁজি যে আমার নবপ্রজন্মক বা আমার যিখিনি উঠি অহা প্রজন্মক আমি দেখাবলে খুঁজি যে আমার যেটা ভাতৃত্বভাব এই ভাতৃত্বভাবটো এনাজরিডাল আমি বজায় রাখব খুঁজি যে আমার জাত ইয়াতে কোনো ভেদাভেদ না থাকে জাতির আর হিন্দু মুসলমান আমি ভাতৃত্বভাবত থাকবে বিচার। আর ইয়াত আমার যেটা খেল ধেমালি আমি হিন্দু মুসলমানের
লড়া সকলে বা ভাতৃত্ব ভাবর আমি একলগে খেলা ধুলা খেলো, আমি হিন্দু মুসলমানের যদি বিয়া বা আমার যদি কাজকর্ম, আমার কোনোবা মরিলে তেওঁলোকে খবর লবা যায়, তেওঁলোকে কোনোবা মরিলে আমি খবর লবা হোঁ, তেওঁলোকৰ যদি তিনিদিনীয়া যাচা দিব লাগে আমি তেওঁলোকৰ তিনিদিনীয়া যাচা দিওঁ, আৰু আমাৰ যদি 13 দিনীয়া 15 দিনীয়া মানে আমাৰ অনুষ্ঠান থাকে, অনুষ্ঠানত তেওঁলোকে খবর লয় যাচা দিয়ে, সেইকাৰণে যিমানখিনি পাৰোঁ আমি সহায় সহযোগ কৰি, আৰু আজি অসমত যিটো এটা পরিস্থিতি চলি আছে যে হিন্দু মুসলমানক লৈ যিটো রাজনীতি চলি আছে, হিন্দু মুসলমানের রাজনীতি বন্ধ করক, আমি ভাতৃত্ব থাকি বিচাৰোঁ, অসমখন শান্তি বিচাৰোঁ, আৰু এই অসমখনত যাতে শান্তি হৈ যাতে হিন্দু মুসলমানে একত্রিত হৈ আমি অসমখন আগুৱাই নিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি নবপ্রজন্মক বা আমাৰ অসম চৰকাৰক আমি অনুৰোধ জনাইছোঁ। আমাৰ এই অঞ্চলৰ মানুহে যেনেকে হিন্দু মানুহে মন্দিৰটো হোৱা বিচাৰে, আমাৰ হিন্দু মানুহে আৰু মছজিদটো হওক বিচাৰিছে, সেইকাৰণে প্রত্যেক ঘৰৰ পৰাই যাই যি পাৰিছে, কোনোবাই কি মানে চিমেণ্ট দিছে, কোনোবাই বাঁহ দিছে, কোনোবাই শাৰীৰিক পৰিশ্ৰম কৰি দিছে, কোনোবাই আহি কিবা উপদেশ দিছে, এনেকুৱাকে বিভিন্ন সহায় সহযোগিতাৰ মাজেদি আমি আমাৰ মাজত আমাৰ ভাইসকল থাকাৰ কাৰণে আমাৰ আমি মুছলমান বুলি নাভাবোঁ, আমি মানুহ বুলি ভাবোঁ, মানুহ বুলি বিবেচনা কৰোঁ, ধৰ্মটো ধৰ্মটো এক প্ৰত্যাহ্বান, আমি প্ৰত্যাহ্বান হিচাপে লৈছোঁ, কাৰণ এইটো এতিয়া এনেকুৱা নাই, আমি এজন হিন্দু মানুহৰ কাটিলে বগাতে জ্বলাব, এজন মানে মুছলমান মানুহৰ কাটিলে ৰঙাতে জ্বলাব, এনেকুৱা কথা নাইতো, মানুহৰ তেজ একে, গতিকে আমি চবেই যিহেতু মানুহ, মানুহ হিচাপে আমি সমাজত বাচি থাকিব বিচাৰোঁ, আমি ধৰ্মক লৈ ৰাজনীতি কৰিব নিবিচাৰোঁ, আমাৰ মূল কথাটো সেইটোৱে, সেইকাৰণে আমি এই নিদৰ্শনটো দাঙি ধৰিছোঁ যে আমি হিন্দু মানুহে আহি মছজিদ বনাব পাৰোঁ আৰু মুছলমানে গৈ আমাৰ মন্দিৰ বনাব পাৰে, ইয়াত আমাৰ কোনো ভেদাভেদ নাই, গতিকে সেইকাৰণে আমি বৰপেটা ডিষ্ট্ৰিক্টৰ পূব প্ৰান্তৰ মানুহখিনি এটা নিদৰ্শন অসমৰ প্ৰতি বা ভাৰতবৰ্ষৰ প্ৰতি সমাজক আমি এনেকুৱাকৈ দেখুৱাব যে আমাৰ ইয়াত কোনো কাটা মাৰাৰ মানে ভেদভাৱ নাই, আমাৰ ইয়াত নিয়মেই আমি প্ৰত্যেকে ভাই ভাই আমি কান্ধত কান্ধ মিলাই চলি আছোঁ, গতিকে এইকাৰণে মই সকলোকে আহ্বান জনাইছোঁ অসমৰ ৰাইজক আমাৰ এই সম্প্ৰীতিটো আপোনালোকে বুজি উলিয়াওক, ইয়াৰ মৰ্মাৰ্থ উপলব্ধ কৰক আৰু প্ৰত্যেকে শান্তি থাকিব বিচাৰক।